গাজীপুরে আসি, এখানে এমন একটা ঘটনা ঘটছে। এই এদিকে আসুন, এদিকে আসুন। আপনি কেন আমাকে 200 টাকা বললেন? যেটা কি, আমি গত কিছুদিন আগে এই রোডের একটু সামনে একটা রেস্টুরেন্টে খাইতে বসছিলাম, বসার পরে আমার বিল নিয়ে একটু ঝামেলা হয়েছিল, হালকা একটু ঝামেলা হয়েছিল। ওই ঝামেলার ভিতরে আমি একটা ভিডিও করছিলাম, ভিডিওটা করে আমি সোশ্যাল মিডিয়া আপলোড করছি। আপলোড করার পরে এই যে এই ছেলেটা দেখতেছেন, এই ছেলেটা সেই ভিডিওটা দেখছে, দেখার পরে সে বলতেছে যে ভাই আপনি যে ব্লগ যে ভিডিওটা করছেন উনি নাকি আমার বাপ, মানে ও বলতেছে ওর বাবা নাকি ওই লোকটি। আমি বললাম না, তোমার বাবা হতেই পারে, আমি ভিডিও করছি, সমস্যা কি? তারপরে সে বলতেছে মাই শুধু সমস্যা না ভাই, আপনি ভিডিও করে আমার খুব উপকার করছেন। আমি বললাম উপকার করছি মানে মানে কি করছি বুঝলাম না বিষয়টা, মানে তুমি আমাকে খুলে বলো। পরে সে আমাকে বললো যে ভাই উনি আমার বাবা, গত 10 থেকে 12 বছর পর্যন্ত ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, উনি বাড়ি থেকে নাকি রাগ কইরা ওই মানে ওনার বাবা যে যার ভিডিও করছে আপনার স্ক্রিনে দেখতেছেন, উনি নাকি 10 থেকে 12 বছর পর্যন্ত ওনাদের কোনো খোঁজখবর নেয় নি, ফ্যামিলি ছেড়ে এখানে গাজীপুর থাকে। আমি এখন কিন্তু তাকে আসলে নিয়ে আসছি ফোন করে, যে তুমি আসো তোমার বাবাকে কাছে নিয়ে যাবো, যদি তুমি তোমার বাবা হয়ে থাকে অবশ্যই তুমি তার সাথে কথা বলবা, পরিচয় বা সমস্যা নাই, আমি তোমার বাবাকে তোমার হাতে তুলে দিব, সমস্যা নাই। সে হিসেব করে সে কিন্তু চট্টগ্রাম, তুমি কোথা থেকে আসছো? চট্টগ্রাম আগ্রাবাদ থেকে আসছি আমি। চট্টগ্রাম আগ্রাবাদ থেকে আসছে? আচ্ছা তোমার দেশের বাড়ি কোথায় সেটা বলো আমাকে। কুমিল্লা 14 গ্রাম পাশাকোট। কুমিল্লা 14 গ্রাম পাশাকোট। পাশাকোট মানে এটা কুমিল্লা ওদের বাড়ি আর ওনারা থাকে চট্টগ্রাম। আর তোমার বাবা যে গত 12 বছর আগে, হ্যাঁ গত 12 বছর আগে তোমাদেরকে ফালাই চলে গেছে, তখন মানে তোমরা কই ছিলা? আমরা চট্টগ্রাম শিশু হাসপাতালের সাথে ছিলাম আগে চট্টগ্রামে। ওখান থেকে তোমার বাবা কি তোমাকে তোমাদেরকে রেখে চলে গেছে? সবাইকে ছেড়ে। আচ্ছা তোমার বয়স তখন কত ছিল? তখন আমার 2 থেকে 3 বছর ছিল। 2 থেকে 3 বছর? জি। 2 থেকে 3 বছরের একটা বাচ্চা রেখে ওনার বাবা মায়ের সাথে হয়তো ঝগড়া হয়েছে, ঝগড়া করে কিন্তু তার ফ্যামিলিকে ছেড়ে দিয়ে কিন্তু সে গাজীপুরে বসবাস করতেছে। আজকে 12 বছর থেকে শুরু, 12 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তারা জানে না। তোমরা কি জানতা যে তোমার বাবা বেঁচে আছে, বা এই কি জানতা তোমরা? আমরা জানতাম উনি নিখোঁজ, উনি দুনিয়াতে নাই মনে করছি সবাই। আমি আপনাদের ব্লগের ভিডিও দেখছিলাম, দেখছি আমার বাবা বেঁচে আছে, আমি আপনাকে নক দিছি, তারপর আপনি বলছেন হ্যাঁ আসো গাজীপুর। আচ্ছা আচ্ছা গাইজ, আসলে কি বলবো, কতটা দুঃখ, কতটা আনন্দ, কতটা হৃদয় মানে ভিতরে নিয়ে আসলে বাবার সাথে এখন দেখা করতে আসছে। আমরা একটু পরে নিয়ে যাব, আর একটু পরে তার বাবার সাথে আমরা দেখা করাবো। আপনারা দেখেন, যদি তার বাবা হয় সে অবশ্যই বাবার সাথে পরিচয় হওয়ার পরে উনি কি বলে আমরা সেটা দেখব। আচ্ছা এই যে 12 বছর হয়ে গেছে, এই 12 বছরে তোমরা কি আর খোঁজ খবর নাওনি? আমার দাদুরা খোঁজ খবর নিয়েছে, অনেক টাকা বলে খরচ করে ফেলছে। তারপর আমি ওদের বাড়িতে গেছি, বলছি আমার বাবা কই, বলছে তোদের বাবাকে আমি তো খুঁজে পাই নাই এখনো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সেই দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি, আমার বাবার খোঁজটা তুমি নিয়ে নিছো, মানে তুমি খুঁজতে খুঁজতে এখন আমার ভিডিওর মাধ্যমে পাইছো। জি জি। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা এখন নিয়ে যাব। তাহলে চলো আমরা যাই নাকি? আমরা আসলে তাদেরকে নিয়ে যাচ্ছি তার বাবার কাছে, দেখি। তো গাইস, একটু পরে আপনারা মজা পাবেন যে আসলে দীর্ঘ 12 বছর পর তার বাবাকে দেখার পর সে কতটা খুশি হয়, এবং তার চোখের পানি কি অঝরে ঝরে সেটা আসলে আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আমি নিয়ে যাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরুন, মাত্র 1-1.5 মিনিট লাগবে তাদের কাছে যেতে, আমরা প্রায় চলে আসছি গাইস, আপনারা একটু ধৈর্য ধরুন। আপনারা এখন দেখতে পারবেন এই যে উনি এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই যে এই পাশে বাম পাশে, আমি সাইড করে কিন্তু এখন রেস্টুরেন্টে যাব। হ্যাঁ, ওখানে যাওয়ার পরে আপনারা বিস্তারিত ভালোভাবে দেখতে পারবেন। দেখি আসলে আমরা এই ফলাফল কী পাই। গাইজ আমাদের সাথে সবাই থাকুন, আমরা অবশ্যই শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাইতে চেষ্টা করব কী হয়। আমরা আস্তে আস্তে করে ভিতরে যাব, মানে ওনাকে বুঝতে দেওয়া যাবে না যে আপনার ছেলে আসছে এত বছর পর আপনাকে দেখতে, আপনি ফালায় কেন আসছেন বা এখানে কেন থাকেন, ওনাকে আসলে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না। আমরা একটু লুকোচুরি করে কিন্তু রেস্টুরেন্টে ঢুকার চেষ্টা করছি গাইজ, আপনারা দেখেন। ভিতরে ঢুকে আমরা ওনারা ভাবছে যে আমরা আসলে কোনো সাংবাদিক, বা এই যে বুঝতে পারছে যে আমরা সাংবাদিক, তো ওরা আমাদেরকে আসলে কী নাস্তা খাবো সেটা অর্ডার করতেছে। তো আমরা কিন্তু আসলে
প্রথমে খুব নর্মাল ছিলাম যে ওখানে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবো পার্সোনালি গিয়ে, তারপর আমরা বিষয়টা দেখবো ওইভাবে। তো আমরা আসলে হোটেলে ঢুকিয়ে পড়লাম, ঢোকার পরে কিছু মেসিয়ার আছে, তারা আসলে এদিক সেদিক সব কিছু টুল টেবিল সব কিছু ঠিক করে দিল। আমরা সেখানে বসলাম, এই যে এই লোকটা, এই যে আমার পাশে আসলো এই লোকটা হলো তার বাবা, আর এই হলো তার সেই ছেলে যাকে কিনা 3 বছরের বাচ্চা মায়ের কোলে রেখে উনি চলে আসছে। যাই হোক, ওই যে উনি হলুদ টি শার্ট পরা এই লোকটি 10-12 বছর থেকে ও ফ্যামিলি রেখে চলে আসছে, শুনেন আমার কথা। এখন বিষয়টা হলো ওনারে একটু 5 মিনিট দিবেন আমাদেরকে, সাইডে নিয়ে যাবেন, ও ইয়ে আছে না? আচ্ছা পরে কথা বলি। ওর পোলা বসে আছে এখানে, এর পোলা ওই যে ছোটো করে 12 বছর থেকে বাপুর লাগে যোগাযোগ নাই। কারণ পোলা আমি গত কিছুদিন আগে ওর একটা ভিডিও করছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ হওয়ার পরে মানে ও বলতেছে ভাই আমার একটু নিয়ে যান, খুঁজে আবার বের করতে হবে, আবার আমার এই ভাই হয়েছে আবার রাস্তার ঠিকাদার, বুঝছেন? হ্যাঁ, ও এখন বিষয়টা হলো ওনাকে কীভাবে পরিচয়টা করানো যায়। ও পোলা, ও যে ওই পাশে বসতে যে ও পোলা কী করা, হ্যাঁ সিনেমা তো 12 বছর আগে বাচ্চা তুই চলে একটু মিটিংয়ে আছে চট্টগ্রাম, আকবর এখানে আছে মিটিংয়ে আছে, বুঝছেন? আর কীভাবে কী করা, শুনেন ফোলা পরিচয় দিয়ে না, কে আছে না আছে জিজ্ঞাস করবো, মানে তোমার কতদিন হয়েছে আসছো, তুমি কি আসছো বিষয়, হ্যাঁ পরে কি বলে দেখা যাবে। একটু বাড়িতে যান না কতদিন, বাড়িতে যান না কতদিন, কতদিন হয়েছে, 5 বছর, 5 বছর বাড়িতে যান না কতদিন, 5 বছর নাকি আরো বেশি? আপনার এখন কাজ করা লাগবে না, আমার কথা শুনেন, ম্যানেজার বলছি কিছু বলবে না, শুনেন। আর বিষয়টা হইলো আর বাড়িতে আপনার কি ছেলে মেয়ে আছে? না, ছেলে মেয়ে নাই, কেউ নাই, বিয়ে করেন নাই? ঢাকা গেছে, এখানে কাজ করছে? হ্যাঁ ঢাকা করছে। কবে করছে, কবে করছে? 18 সালে আছে, 18 সালে করছে। ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে একজন, একজন এখানে ছেলে না মেয়ে? ছেলে। এখন ওই যে না আমি চিনি না আপনার ছেলে। আমি মনির হোসেন বাবা, মনির হোসেন 3 বছর রাখে চলে আইসেন, আসলে সে চিনে না, হ্যাঁ বলতেছে যাই হোক, এর লগে দেখা করতে আসছে 12 বছর নাকি খোঁজ খবর নেয় না, এখন ও আমার একটা ভিডিওর মাধ্যমে আসছে চট্টগ্রাম থেকে, ওর নাকি বাবা, আপনি চিনেন? আরে চিনেন, আচ্ছা যাই হোক দেখা যাক, আমি একটু মেসিয়ার ওনার কাজটা একটু অফ করতে হবে, পরে দেখো পরে দেখো পরে দেখো, আমাকে চিনতে পারতেছে না। আসেন আপনি একটু বাইরে যায়, আসেন আসেন না, আমরা বাইরে যাই, মিলি মিলি দেখা।
কথা বলে নিচ্ছি। আচ্ছা দাদু, ওই ওই পাশে আসেন, আপনি তো চিনতেছেন না আপনার ছেলে, বুঝছেন? 10-12 বছর হয়েছে ওদেরকে রাখছে, আপনার ছেলে কান্দে, প্রতিদিন কান্দে আপনার জন্য। মায়া লাগে না ছেলের জন্য? মায়া লাগে না, লাগে না। তুই বলেন এবার, আপনি কোন চট্টগ্রাম বিয়ে করেন না? বসি ওখানে বসি না, ওই যে মাঝখানে যাই, মাঝখানে যাই, ওই ওই পাশে যাই, ওই পাশে নিরিবিলি আছে, আসেন আপনি আসেন। আমার রাখি মনে করে দেখেন, বকর ভাই একটু মনে করে দেখেন, আপনি বিয়ে করছেন কি না আগে? সিডাং না, আপনার ছেলের বয়স তখন ছিল 3 বছর, বুঝছেন? আমি বলি আপনার পরে শুনেন, 3 বছর ছিল, আপনি কি ঝগড়া করে চলে আসছেন এটা বলেন। কি ঝগড়া করছেন, কেন ঝগড়া করছেন বউয়ের সাথে? ভাড়া লাগে, ভাড়া খেতে করে বেশি আমার লাগে, মানে আপনার সাথে সবসময় ঝামেলা হয়, এই জন্য রাত করে চলে আইছেন। তো আপনার মনে হয় না যে আপনার একটা ছেলে হয়েছে? আপনার ছেলে আমি তো জানি, এটা জানেন না? মানে আমারে দেখা কইলা, হয়তো ভুলে গেছে। কি কইছে, কি কইছিল? না, ওনার সঙ্গে তো আমার ভালো পরিচয়, ঠিক আছে? হ্যাঁ, উনি ওই কিছুদিন আগে, প্রায় 4 দিন আগে ওনার সঙ্গে দেখা হয়েছিল। তো উনি আমাকে জিজ্ঞেস করছিল অবশ্য যে ভাই আপনি বিয়ের সাথে করছেন কি না কি, মানে কথায় কথায় উঠছে আর কি। ওখানে আরেকজন আমার হোটেল নেওয়ার কথা ছিল, আমার ওনার সঙ্গে বলছিলাম একটা হোটেল দেখার জন্য, কথায় কথা উঠছে, পরে জিজ্ঞেস করলাম, কেন আমার তো বিয়ে সাথে করি নাই, আমি ছেলে মেয়ে কয়জন, পরে আমাকে বললো একজন। আচ্ছা, আমাকে বলছে একজন, আমি আমি জানি না যে আপনি ওরে ছিলেন, বুঝছেন? মানে আপনার আপনার লগে দেওয়া হয়ে গেলো, বিষয়টা হইলো একটু দেখেন না, ও তো আপনার ছেলে, ছেলে ধরে ধরেন বলো, তুমি তোমার বাবার পরিচয় দাও বলো। আপনার সাথে মিল আছে? মিলতে থাকবে, খুবই কষ্টদায়ক আসলে, আমার লাইফে দেখে এরকম ঘটনা আমি দেখি নাই। ছেলেটা আজকে 1 মাস ধরে কান্নাকাটি করতেছে, ভাই আমার বাপের কাছে নিয়ে যান। আজকে আমি এই 5 দিন ধরে আমি গাজীপুর ঘুরাইতেছি, আমি একটা কাজে ঢাকার বাইরে ছিলাম, ওরে 5 দিন ধরে ঘুরাইতেছি যে ভাই আমি আসি, এরপরে তোমার বাবার কাছে আমি নিয়ে যাব। অবশেষে আপনার দেখতেই পারলেন, এন বিষয়টা হলো আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে, আপনাকে সবাই দেখবে, কি করবেন, যাবেন? এখানে আপনার ফ্যামিলিকে জানান, ঠিক আছে? এখানে ফ্যামিলি আছে না? হ্যাঁ, ওনাদের কি ফোন করেন? ওনার আসলে মোবাইল নাই, ওনার তো ফোন নাই, বিয়ে ওখানে করছে না? হ্যাঁ হ্যাঁ। ওই ভাইয়ের সঙ্গে কথা হয় না তোমার? না, পুরো নাম্বার নাম্বার কিছু নাই না, ছেলের দিকে দেখেন, এই যে কান্দে কান্দে করছে, বলেন কান্দিস না? কান্দিস, কান্দিস তো, দুজনে তো প্রায় একবারে আমি 3 বছর আগে চলে এসেছিলে, 11-12 বছর হয়েছে, মানে ওরে ওরে 3 বছরের রাইখা চলে চলে আসছে। আপনারা এতে আমার তরফ থেকে আপনাদের লাখ লাখ ধন্যবাদ। এখন বকর ভাই, আমি যে আপনার ছেলে নিয়ে আসছি, আপনি কি আমার উপরে রাগ করছেন? না, রাগ করবেন না, না না, আপনার বউয়ের সাথে কথা বলেন,
একটু কথা বলে দাদা, এটা বাবার সাথে কথা বলতেছি। বলেন আপনার আপনার প্রতি যদি ওরা কোনো নির্যাতন করে থাকে, আপনি বলেন যে আপনারা এই কারণে আমি চলে আসছি। আমি দেখি জানি ভালো লাগে না, ভালো লাগে না এই জন্য। হ্যাঁ, তো রাগ করছেন কেন? বাবাকে বলেন যে আমি কি জন্য রাগ করছেন, আপনি বলেন। বাবারে বাবা তো ভিডিও কলে আছে, বাবারে বলেন কেন রাগ করছেন, বলেন। রাগ আমি করি না, চলে যাই, ভালো লাগে না। গাইজ, আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখাবো, ওনাকে নিয়ে ওনার ফ্যামিলির কাছে বুঝিয়ে দিয়ে আসবো, ওনার দোনো ফ্যামিলির কাছে নিব, ওনার কী বলে দেখবো আমরা।